প্রিয় ছাত্রছাত্রী এরপরও সবাইকে স্বাগতম আমি আলোচনায় ছিলাম অর্থনীতি অনার্স প্রথম বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয় মৌলিক গণিত সাবজেক্টে আমরা আসি আলোচনায় অন্তরীকরণ অধ্যায় অনেক বড়ো একটা অধ্যায় আমাদের যারা অর্থনীতিতে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ো তাদের জন্য বলছি অর্থনীতিতে অনার্স মাস্টার্স খুব ভালো পারফর্ম করতে গেলে কি অন্তরীকরণ ফার্স্ট ইয়ারের খুব ভালো করে জানতে হবে ফার্স্ট ইয়ারের কাম্যকরণ অপটিমাইজেশন চ্যাপ্টার খুব ভালো করে জানতে হবে এ টু জেড তাহলে কোনো চ্যাপ্টার আর তোমাকে কোনো সাবজেক্ট আর তোমাকে কঠিন মনে হবে না এই কারণে আমি সবার আগে অন্তরিকরণ ক্লাস নিয়ে আলোচনা শুরু করেছি আমার যত ক্লাস দেবো আমি অন্তরীকরণ পুরা সব একটা চ্যাপ্টারে যা আছে অন্তরিকরণের সব কিছু আমি খুব ভালো করে তুলে ধরবো তোমরা এ টু জেড প্রত্যেকটা স্টুডেন্ট ভালো করে কন্ট্রোল করবে তাহলে ইকোনমিক্স অনার্স আর কোনো সাবজেক্ট কঠিন মানে হবে না নাম্বার ওয়ান ওয়াইকুয়াল রুট এক্স প্লাস ওয়ান রুট এক্স মাইনাস ওয়ান দেখো এই অঙ্কটা একদম ইজি আমি করতে পারবো আবার ইউভি দিয়েও করতে পারবো আমি ইউভি দিয়ে করাই আগে তোমাদেরকে তারপরে আরও ছোটো অঙ্ক করতে পারবো আমরা সেটাও দেখাচ্ছি ডি ওয়াই বাই ডি এক্স ডি বাই ডি এক্স ওয়াই ডি বাই ডি এক্স ওয়াই ইকাল কী আছে আমাদের রুট এক্স প্লাস ওয়ান রুট এক্স মাইনাস ওয়ান দেখো এক্সের সাপেক্ষে করতেছে এক্স এখানে আছে এখানে আছে এটা ইউ এটা ভি গত ক্লাসে আমি তোমাদেরকে সূত্রটা দেখাইছিলাম গুণের সূত্র এর আগেও আমি অনেকবার দেখাইছিলাম ইউ এক্স ভি প্লাস ভি এক্স ইউ খেয়াল করো কি হচ্ছে এক্স ইউ ভি প্রথমটাকে বলবো ইউ রুট এক্স প্লাস ওয়ান এক্স রুট এক্স মাইনাস ওয়ান প্লাস ভি বলতে এটা রুট এক্স মাইনাস ওয়ান ডিডিএক্স ইউ বলতে এটা রুট এক্স প্লাস করো ইকুয়াল এটার সামনে নেই এটা যা আছে তাই থাকবে রুট এক্স প্লাস ওয়ান ডিডিএক্স এক্স ওয়ান বাই সরি ডিডিএক্স রুট এক্স ওয়ান বাই টু এই মাইনাস দিলাম কনস্ট্যান্ট কি হবে জিরো আমরা পড়েছিলাম ডিডিএক্স রুট এক্স কি ওয়ান বাই টু রুট এক্স সূত্র তাহলে ডিডিএক্স রুট এক্স কী হবে ওয়ান বাই এই মাইনাস দিলাম কনস্ট্যান্ট ডিডিএক্স কনস্ট্যান্ট মানে কি জিরো প্লাস রুট এক্স এটার সামনে ডিডিএক্স নেই যা তাই লিখলাম সেমভাবে এটাও ওয়ান বাই রুট এক্স ওয়ান প্লাস হবে কনস্ট্যান্ট তাহলে দেখো এটা গুণ করলে উপরে এই জিরে যাচ্ছে দেখো জিরো ভ্যালুলেস রুট এক্স প্লাস ওয়ান বাই টু রুট এক্স প্লাস এই প্লাস লিখলাম এটা উপরে চলে যাবে রুট এক্স মাইনাস ওয়ান বাই টু রুট এক্স এখন দেখো লশাগু করতে পারি আমরা দুটাতেই টু রুট এক্স আছে নিচে তাহলে টু রুট এক্স হবে এটা প্লাস এটা রুট এক্স প্লাস ওয়ান প্লাস রুট এক্স মাইনাস ওয়ান ইকোয়াল এখানে দেখো টু রুট এক্স প্লাস মাইনাস ওয়ান উঠে যাবে টু রুট এক্স ওয়াই টু রুট এক্স কাটিয়ে দিলে কি থাকবে ওয়ান এটি হচ্ছে আমাদের এটি আবার বিকল্প দেখো একদম ছোটো হবে বিকল্প কী ছিল রুট এক্স প্লাস ওয়ান আমরা পড়েছিলাম ছোটোকালে কিছু তো

মাইনাস ওয়ান এটাকে এখন অন্তরীকরণ করো তো কেউ এক লাইনে হয়ে গেছে এক্স ওয়াই ডি এক্স ওয়াইয়ের মান কি এক্স মাইনাস ওয়ান ডিডিএক্স এক্স মানে কি ওয়ান আর ডিডিএক্স কনস্ট্যান্ট মানে কি জিরো ইকুয়াল ওয়ান অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারছো অনেক ইজি যেটা ভালো লাগে হাতে যখন যেটা চলে আসবে ভয় না এটাও তো প্র্যাকটিস করতে হবে যখন যেটা হাতে চলে আসবে করতে হবে ওইভাবেই করে দিবা ওকে আপনার তিন নম্বর কি দুই নাম্বারে আসবো দুই নম্বর কোয়েশ্চেনটা দেখো ওয়াই ইকাল ওয়ান মাইনাস রুট এক্স ওয়ান প্লাস রুট এক্স ওয়াইর মান কার ওপর নির্ভর করে এক্সের ওপর ডান পাশে এক্সে আছে ডি ওয়াই ওয়াই ডি এক্স ডি ওয়াই ডি এক্স ওয়াই ডি বাই ডি এক্স এখানে লেখে স্পেসটা আছে ফাঁকা ডি বাই ডি এক্স ওয়াইর মান কি ওয়ান মাইনাস রুট এক্স ওয়ান প্লাস √x দেখো ডিডিএক্স x এখানে আছে এখানে আছে এটা u এটা v গুণ এর সূত্র 1 - √x u অর্থাৎ तो, u লিখে নিলাম এটা u ডিডিএক্স v + v ডিডিএক্স u তাহলে দেখো 1 - √x

বাই টু রুট এক্স দেখো এটা জিরো প্লাস এটা তার মানে কি জিরো কোনো ভ্যালু নেই এখানে শুধু এটা হবে এটার সাথে এটা ইন্টু অবস্থা আছে গুণ করলে ওয়ানের সাথে গুণ করলে এটা উপরে চলে যাবে সেটা লিখেছি আমি দেখো এখানে গুণ অবস্থা আছে জিরো মাইনাস এইটা তার মানে কি জিরো নাই মাইনাস প্লাসে কী হবে মাইনাস ওয়ান প্লাস রুট এক্স ওয়ানের সাথে গুণ হয়ে যাবে ওয়ান প্লাস রুট এক্স আর নিচে কী আছে টু রুট এক্স লস আগু করো টু রুট এক্স কী হবে ওয়ান মাইনাস রুট এক্স মাইনাস ওয়ান প্লাস রুট এক্স কেন ব্র্যাকেট দিলাম আমরা অনেকে ভুল করে এটা সরাসরি লিখে মাইনাস এটা লিখলাম এটা প্লাসে রেখে দিলাম ব্র্যাকেট দিলাম না ভুল হয়ে গেল দেখো কেন ওয়ান মাইনাস রুট এক্স মানে সে মাইনাস ওয়ান মানে সে মাইনাস একটু খেয়াল রাখতে হবে কাম করা যাবে না টু এখন দেখো প্লাস ওয়ান মাইনাস ওয়ান উঠে গেল তাহলে কী থাকবে মাইনাস টু রুট এক্স বাই টু রুট এক্স মাইনাস রুট এক্স মাইনাস রুট এক্স তাহলে দুইটা রুট এক্স মাইনাস টু রুট এক্স এটা এটা কেটে যাবে তাহলে কী থাকবে মাইনাস ওয়ানই হচ্ছে আমাদের অ্যান্সার এটাকে যদি ওই এক নম্বরের মতো করে বিকল্প দেখাই তোমাদেরকে আমি সেম অঙ্ক দেখো ছোট্ট একটা অঙ্ক হবে বিকল্প নিয়ম কি ছিল ওয়াই ইকোয়াল ওয়ান মাইনাস রুট এক্স 1- মাইনাস রুট এক্স ওয়ান প্লাস কী করা যায় এ এটাকে সাজায় লেখো ওয়ান প্লাস রুট এক্স ওয়ান মাইনাস তার মানে কি এটাকে সামনে লিখলাম অবস্থা এটা গুণ এটা আর এটা গুণ এটা একই তো কথা এ প্লাস বি ইন্টু এ হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই কল কি শুধু এক্স থাকবে এখন অন্তরীকরণ করো ডি ওয়াই বাইডিএক্স ডি বাই ডি এক্স ওয়াই ডি বাই ডি এক্স ওয়াই এর হচ্ছে ওয়ান মাইনাস এক্স ডি ডি এক্স কনস্ট্যান্ট মানে কি জিরো এই মাইনাস দিলাম ডি ডি এক্স এক্স মানে কি ওয়ান অর্থাৎ কী হলো মাইনাস ওয়ান এটাই অ্যান্সার যেটা ভালো লাগে যেটা যখন হাতে চলে আসবে করবা আশা করি তোমরা বুঝতে পারছো আমি তিন নাম্বারটা দেখাবো দেখো তিন নাম্বারটা ওই যে ওয়াইকাল কি রুট এক্স প্লাস ওয়ান বাই কে রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স তার উপর এ স্কোয়ার এটাকে আগে আমি এ প্লাস বি বিল স্কোয়ারের সূত্রে পরে কী করা যায় এ স্কোয়ার প্লাস টু ওয়াইস এ বি প্লাস কে বি স্কোয়ার ওয়াই অল স্কোয়ার রুট উঠে গেল কী থাকলো শুধু এক্স প্লাস রুট এক্স রুট এক্স উঠে যাচ্ছে ওপরের এটা নিচের কারে দাও শুধু টু থাকবে প্লাস

দেখো ডিডিএক্স এক্স প্লাস ডিডিএক্স ওয়ান বাই এক্স প্লাস ডিডিএক্স টু প্রত্যেকটাতে ডিডিএক্স দিলাম একদম প্রথম দিনের মতো করে করাচ্ছি দেখো ডিডিএক্স এক্স মানে কি ওয়ান প্লাস ডিডিএক্স এক্স ওয়ান বাই এক্সের সূত্র খেয়াল করো মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ডি বাই ডি এক্স এক্সিডিএসে কি আছে এক্স আছে এক্সের সাপেক্ষ করতো সেখানে এক্স নাই মানে কি কনস্ট্যান্ড অর্থাৎ হবে জিরো প্লাসে মাইনাসে কী হবে মাইনাস মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটি হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারছো অনেক মজার অঙ্ক অন্তরিকরণ যদি তুমি কন্ট্রোল করতে পারো নেশার মতো একটা মহে পড়ে যাওয়া অন্তরিকরণ এত ভালো লাগবে তো আমি চাই তোমরা সবাই আমার মতো সেই মোহে পড়ো অর্থনীতির সাবজেক্টের ভালোবাসায় প্রেমে পড়ে যাও সবার জন্য শুভকামনা হোক আল্লা হাফিজ